আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। একই সাথে নবোন্নয়ন দপ্তরের অধিকর্তা শ্রী তমান মজুমদার মহাশয় মঞ্চে আসন গ্রহণ করলেন। কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন নবোন্নয়ন দপ্তরের মাননীয় সচিব শ্রী কিরণ গিত্তে মহাশয়। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমরা এখনো কিন্তু একটি আসন বাদ দিয়ে দিয়ে আপনাদের আসন গ্রহণ করুন, মুখে মাস্ক ব্যবহার করুন, সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার রাখুন। আপনাদের সকলের যার ভিত্তিতে আমাদের শহর সুন্দর স্বচ্ছ থাকে ওদের প্রতি আমরা কৃতজ্ঞতা ব্যক্ত করছি। এটা আজাদী কা অমৃত মহোৎসবের উপলক্ষে আমরা প্রথম প্রোগ্রাম করছি, 10 সালে কাজ করেছি। তখন এই অফিস ছিল বটলা কাছে, একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এ অফিস ছিল। তখন থেকে আমি দেখছি গত প্রায় 12 বছর যাবৎ দেখছি আপনারা কাজ করছেন, আর ধীরে ধীরে এই শহর আগরতলা শহর আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়াতে হোক অথবা যে দেশের যে অন্যান্য শহর হোক, এটা একটা পজিশনে চলে আসছে। আমরা জানি যখন কাজ আমরা শুরু করি তখন খুবই কম, 200-300 লোক ছিল যারা কাজ করতেন মেনলি রাস্তা দিয়ে। তখন কিন্তু এত ইকুইপমেন্ট ছিল না। আজকে আমরা দেখছি এটা ই রিক্সা চলে আসছে, কত কন্টেনার চলে আসছে, কত ডাম্পার চলে আসছে, কত মেশিন চলে আসছে, ড্রেন সাফ করার জন্য বড় মেশিন চলে আসছে। তো আস্তে আস্তে আমরা আপনাদের যে কাজ এটা যন্ত্র সামগ্রী দিয়ে আমরা সহজ করার জন্য চেষ্টা করছি। তবে আমরা দেখছি যেখানে মানুষ না থাকলে যে কোনো যন্ত্র সামগ্রী কাজ করে না। আগরতলাতে প্রায় 1,20,000 ফ্যামিলি আছে। তো আমরা প্রায় সবাই ফ্যামিলি থেকে আমরা ডোর টু ডোর কালেকশন করি, এটা কাজটা কিন্তু সহজ না। প্রতিদিন আমরা বাড়ি বাড়িতে যাচ্ছি এবং আবর্জনা সংগ্রহ করে আমরা এটা আমাদের প্রসেসিং প্ল্যান্ট আছে ডিসিনগর, ওখানে যাচ্ছি। আগরতলাতে যত রাস্তা আছে আমরা এই সব রাস্তা আপনাকে দিয়ে আমরা ভাগ ভাগ করেছি। এখানে রাউন্ড দ্য ক্লক আমাদের নজর থাকে, কোনো মেজর আমরা এখানে সলিড ওয়েস্ট আমরা জমা হতে দিচ্ছি না। এটা খুবই ভালো। এটা আমরা দেখছি অন্যান্য শহরে আমরা যখন যাই এবং দিল্লিতে যাই তখন আমরা দেখছি কি যত সাফাই হওয়া দরকার হয় না, কিন্তু আগরতলাতে আমরা দেখছি আপনারা খুব ভালো কাজ করছেন, এরকমই কাজ করা দরকার। যে এখন যে আমাদের সামনে যে চ্যালেঞ্জ আছে এটা বাড়ি বাড়িতে আমরা চেষ্টা করছি আবর্জনা আলাদা আলাদা রাখার জন্য, আর আমরা আলাদা আলাদা ভাবে আমরা সংগ্রহ করব। এটা কেন আমরা যখন গাড়িতে নিয়ে যাচ্ছি এটা ডিসি নগরে, ওখানে আমাদের আবর্জনা প্রসেস করার জন্য সমস্যা আসছে। যদি সবুজ আর ড্রাই ওয়েস্ট আমরা আলাদা আলাদা ভাবে যদি রাখি বাড়ি বাড়িতে আর আলাদা ভাবে আমরা সংগ্রহ করি, ট্রান্সপোর্ট আলাদা ভাবে করি, তাহলে কাজটা সহজ হয়ে যাবে। আমি দেখছি এখানে আগরতলাতে অনেক প্রাইভেট ওয়েস্ট রিসাইক্লিং ইউনিট তৈরি হয়েছে, ওরা আপনাদের থেকে কিছু ড্রাই ওয়েস্ট যেটা রিসাইকেল করা যায়, প্লাস্টিক হোক, স্টিল হোক, কোন বটল হোক, বটলের ক্যাপ হোক, এটা আপনার থেকে সংগ্রহ করছে।
আনন্দিত যে আজকে আমি আপনাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তো আমি আপনাদেরকে বাদ দিয়ে উন্নয়ন করা সম্ভব হবে না। আপনারা জানেন যে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিশেষ করে আমাদের লক্ষ্য, আমাদের মোদীজির যেমন লক্ষ্য ঠিক সেভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবজির সেই লক্ষ্য স্বচ্ছতার দিকে গুরুত্ব দেওয়া, স্বচ্ছতা বজায় রাখা। সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন আমাদের আগরতলা স্মার্ট সিটি। তো সেই ক্ষেত্রে স্মার্ট সিটি শুধুমাত্র একদিকে ডেভেলপ হলে স্মার্ট সিটি হবে না, সমস্ত দিক দিকে আমাদের ডেভেলপ হতে হবে, উন্নয়ন হতে হবে, তাহলে স্মার্ট সিটি হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনাদেরকে আমি কিভাবে ধন্যবাদ দেব আমি সেটা জানি না, তবে আপনাদের আপনাদেরকে বাদ দিয়ে আমাদের যে আগরতলা বলুন, পুর নিগম বলুন, সেটা উন্নয়ন হবে না এবং পরিষ্কার পরিচ্ছন্ন সেটা বজায় থাকবে না। তার জন্য আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকা আপনারা যেভাবে পালন করে যাচ্ছেন আমি আশাবাদী আগামী দিনেও আরো সঠিকভাবে আপনারা পালন করবেন। আমি জানি আপনাদের যেভাবে আপনাদের যে একটা অনারিয়ামের মতো যেগুলো আপনারা পাচ্ছেন সেটা অত্যন্ত নগণ্য, তো সেই জায়গাতে দাঁড়িয়েও আপনারা কাজ করে যাচ্ছেন। তো একটা সোশ্যাল ওয়ার্কারের মতো আপনারা সমাজ সেবক সেবিকার মতো আপনারা কাজ করে যাচ্ছেন। আজকে একটু বৃষ্টি হলেই বিগত দিনে আমরা দেখতাম যে শহর এলাকাতে জল জমে যায়, সেটা আমরা বিগত দিনে লক্ষ্য করেছি। আজকে আমাদের সরকার হওয়ার পরে সেটা অনেকটা কমে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে অনেকটা সেটা ঠিক হয়ে গেছে আপনাদের সহযোগিতায়। তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো সেটাকে পুরোপুরি যে আগরতলাতে, শুধু আগরতলাতে নয়, যেখানে যেখানে জল জমাট বাঁধে সেই জায়গাতে যাতে আমরা যে জল জমাট বাঁধে সেটা দূর করতে পারে, পুরো শূন্য করতে পারে, সেটার দিকে আমরা লক্ষ্য রাখি প্রত্যেকে আপনাদের সহযোগিতায় যাতে আমরা সেটা করতে পারি। কেননা একা কোনো কিছু একা পক্ষে সম্ভব হয় না, যদি আমাদের সহযোগিতা দরকার, কোনো একটা জিনিস সরকার একা পারবে না। আজকে যেহেতু আমাদের মিত্র সাফাই কর্মীদের নিয়ে প্রোগ্রাম, তার জন্য আপনাদেরকে আমি আজকে হয়তো প্রত্যেকটা আপনাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে আমি কথা বলতে পারছি না, আপনারা মনে করুন আমি প্রত্যেকটা আপনাদের প্রত্যেকের সঙ্গে কথা বলছি, প্রত্যেককে আমি আপনাদের যে মনে ভাব হয়তো অনেকে চাইছে যে প্রকাশ করবেন, হয়তো পারছেন না, তবু আমি বলবো আমার বক্তব্য শেষে যদি আপনারা কেউ যদি আপনাদের মনে ভাব প্রকাশ করতে চান তাহলে একজন দুজন আপনারা আপনাদের মনে ভাব প্রকাশ করুন, যে আপনাদেরও ইচ্ছে রয়েছে যে কিছু একটা বলার। তো আমি চাইবো আপনারাও এক দুজন আপনাদের মনের ভাব আপনারা প্রকাশ করুন। তো যে একটা আপনাদের অনেক সাজেশন থাকতে পারে, প্রত্যেকটা ব্যক্তির নলেজ রয়েছে, সেগুলো যদি আপনারা শেয়ার করেন, আমরা শেয়ার করি, তাহলে যে আমাদের অনেক কিছু আমরা অজানা জিনিস আমরা জানবো। তো আপনাদেরকে আমি মন থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনাদের কাজের জন্য আপনাদের যে আগামী দিনেও আপনারা কাজ করে যাবেন। তো আর আমি বেশি কিছু বলবো না, আপনারা কাজ করি তাহলে সেটা সম্ভব হবে। তো তার জন্য আমাদের আপনাদের প্রয়োজন রয়েছে, তার পাশাপাশি ক্লাব প্রয়োজন রয়েছে, যারা যারা সোশ্যাল ওয়ার্কারদের সঙ্গে যারা যারা যুক্ত রয়েছেন এবং সুনাগরিক যারা রয়েছেন, প্রত্যেকেরই দায়িত্ব, শুধুমাত্র সরকারের দায়িত্ব সেটা নয়, প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে যে আজকে আমার বাড়ির পাশে একটা আবর্জনা আমি পেলাম, সেটা যাতে আমি না পেলি সেটাকে ঠিক সঠিক জায়গাতে ডাস্টবিনে সঠিক জায়গাতে আমাকে রাখতে হবে। তো সেটা থেকে প্রত্যেকটা ব্যক্তির যদি আমরা সেটা লক্ষ্য রাখি তাহলে আমরা যে আমাদের স্মার্ট সিটি আমাদের আগরতলা থেকে শুরু করে আমাদের প্রত্যেকে আরবান থেকে শুরু করে রুরাল এরিয়া থেকে শুরু করে সমস্ত আমাদের ত্রিপুরা রাজ্য আমাদের স্বচ্ছতা যেভাবে স্বচ্ছতা হবে ঠিক সেভাবেই উন্নয়ন হবে। তো যে কোনো কিছুর পেছনে একে অপরের সম্পর্ক যুক্ত, তো সেই ক্ষেত্রে
শুধুমাত্র আমরা স্মার্ট সিটি বানালাম তো সেইটাতে আবর্জনা রইল, যে জলজমাট বাঁধলো, যে অপরিষ্কার রইল, তাহলে কিন্তু আমাদের যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। তার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন আপনারা আগামীতেও কাজ করে যাবেন, যে আমাদের সরকার যে লাইট হাউস আমি যতটুকু আরবান ডেভেলপমেন্টের সম্বন্ধে আমি রিভিউ করেছিলাম যতটুকু জেনেছি, তো সেই ক্ষেত্রে লাইট হাউস 1000 লাইট হাউস প্ল্যান করা হচ্ছে, সেখানেও যতটুকু সম্ভব আমি মনে করি অনেক গরিব অংশের জনগণ সেই লাইট হাউসে অনেকের অনেকেই সেই উপকৃত হবে। তো সেই ক্ষেত্রে তার পাশাপাশি আমাদের যে কয়েকটা জায়গাতে কামার সমুদ্র থেকে শুরু করে আমাদের বগর সিং এলাকাতে তো সেখানেও ফ্ল্যাট বানানো হচ্ছে, সেখানেও যে যারা ইচ্ছে রয়েছে ফ্ল্যাট বুক করবে তারাও করতে পারবে। কেননা আজকে আগরতলা ধীরে ধীরে আপনারা যদি লক্ষ্য করুন বাইরে বিদেশ আমেরিকা থেকে শুরু করে আপনার ফ্রান্স থেকে শুরু করে জাপান থেকে শুরু করে যদি আপনারা লক্ষ্য করেন সেখানে যেভাবে স্মার্ট হচ্ছে সিটিগুলো যে জায়গার ধীরে ধীরে ভারতবর্ষেও কিন্তু ধীরে ধীরে ল্যান্ড অভাব হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে যদি আমরা সেটার দিকে লক্ষ্য রেখে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের লাইট হাউসে যদি আমরা 1000 লাইট হাউস হয় তাহলে সেই জায়গাতে আমাদের আমাদের এই ত্রিপুরা রাজ্যে যারা আরবান এলাকার যারা জনগণ রয়েছে গরিব অংশের জনগণ থেকে শুরু করে অনেকেই উপকৃত হবে। শুনেছেন, তাদের আজ আমরা সম্মান জানাব, অর্থাৎ পৌর নিগমের সাফাই কর্মীদের, পৌর নিগমের সাফাই কর্মীদের আজ আমরা সম্মান জানাব। সাফাই কর্মী যিনি আমাদের এই শহরকে স্বচ্ছ রাখছেন তাদের বিশেষ অবদানের জন্য তাদের আজ আমরা সম্মান জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আমরা অন্যান্য যারা রয়েছে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.